শুধু সরকারি কর্মকর্তাদের দিকে আঙ্গুল না তুলে রাজনীতিবিদদেরকে আয়নায় চেহারা দেখার আহ্বান জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিআরটিসির উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শাটল বাস সার্ভিসের উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় দুর্নীতি সব সেক্টরেই আছে, সবাই দুর্নীতি করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তবে দুর্নীতি যে করুক, সরকার জিরো টলারেন্স জানিয়ে বলেন দুদকের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করছে না, করবে না। সরকারি কর্মকর্তারা দুর্নীতি করে রাজনীতিবিদরা করে না, সেটা বলা যাবে না বলে ও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা উচিত, যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে, তো আমার এখানেও তো করাপশন আছে,